গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ দল সাগরদিঘি থানার মোড়গ্রাম থেকে 19,000 বোতল নিষিদ্ধ ড্রাগ সিরাপ আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকের চালককে। মুর্শিদাবাদ জেলার স্পেশাল পুলিশ টিম এবং তার সাথে সাগরদিঘি থানা জয়েন্ট অপারেশন টিম এর একটা গোপন সূত্রে খবর পায় যে কিছু অবৈধ ওষুধ ড্রাগের কাজে যেগুলো ব্যবহার করা হয় সেইটা কলকাতা থেকে 10 চাকার একটা ট্রাক যাচ্ছে, সেটা মোড়গ্রামের কাছে এরা এখানে ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ করার পরে সেটা সত্যতা প্রকাশ পায় এবং তারপর যেটা নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনেই তল্লাশি হয় এবং সেই তল্লাশিতে প্রায় 19,000 মতো ওই অবৈধ যে ইলিগাল যে ড্রাগ তার যে স্যাম্পেল সেগুলো উদ্ধার হয়, শিশি উদ্ধার হয় প্রায় আনুমানিক 19,000, যার আনুমানিক মূল্য এখনো পর্যন্ত যে জানা যাচ্ছে প্রায় 50 লাখের উপর। একজনকে আটক করা হয়েছে, ড্রাইভার তো আটক হয়েছে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।